সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুড় নদীর উপর নির্মিত ডাক বাংলো সেতু দেবে যাওয়ার 8 মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সেতুটি আজও মেরামত করা হয়নি, ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোয়াচ্ছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, 1989 সালে নলজুড় নদীর ওপর ত্রাণ মন্ত্রণালয় একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সে সময় সেতুটির জায়গা নির্ধারণ নিয়ে তৎকালীন জগন্নাথপুর সদর ইউনিয়নের বর্তমান পৌরসভার অবিদপুর, জগন্নাথপুর ও ইকোশ্রী গ্রামের মানুষের মধ্যে বিভক্তি দেখা দেয়। নলজুড় নদীর পূর্ব পাড়ের বাসিন্দা হবিবপুর গ্রামবাসী সেতুটি গুদামের পাশে নির্মাণের দাবি জানান। তবে ইকোশ্রী ও জগন্নাথপুর গ্রামবাসী সেতুটি নলজুড় নদীর ডাকবাংলো এলাকা করার দাবি জানান। হবিবপুর গ্রামের বাসিন্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাফ আলী সেতুটি গুদামের সামনে বাস্তবায়ন করতে ভূমিকা রাখেন। এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন রশিদ হিরণ মিয়া সেতুটি ডাকবাংলো এলাকায় বাস্তবায়নের চেষ্টা চালান। পরবর্তীতে আসাফ আলী সেতুটি গুদামের সামনে বাস্তবায়ন করেন। ওই সময় জগন্নাথপুর বাজারে হারুন রশিদ হিরণ মিয়ার নেতৃত্বে সভা করে নিজেদের অর্থায়নে ডাকবাংলো এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1992 সালে ব্যবসায়ীদের অর্থে সেতু নির্মাণের কাজ শুরু হয়। তৎকালীন সময় সেতুর 5টি পিলার তৈরি করা হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্থানীয় সাংসদ আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। তিনি এলজিডিকে সেতুর অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ দেন। এরপর এলজিডির তত্ত্বাবধানে সেতুর কাজ শেষ হলে 1996 সালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সেতুর উদ্বোধন করেন। নলজুড় নদী খননের সময় অপরিকল্পিতভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নেশন টেক লিমিটেডের লোকজন সেতুর পিলারের কাছাকাছি খনন করায় সেতুর মাঝখানে 2টি পিলার গত 17 এপ্রিল দেবে গেলে স্থানীয় প্রশাসন এই সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়। এদিকে সেতুটি অচল হয়ে পড়লে সদরের নলজুড় নদীর ওপর গুদামের পাশে ঝুঁকিপূর্ণ সেতুটি চলাচলের একমাত্র অবলম্বন হয়ে ওঠে। অতিরিক্ত যান চলাচলের চাপে প্রতিদিন ওই সেতুর দুপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর তীব্রতা শহর জুড়ে ছড়িয়ে পড়ে, যে কারণে চরম ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। এর মধ্যে এই সেতুটি নতুন করে নির্মাণের জন্য শহরের হেলিপ্যাড এলাকায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ফলে নদীর দুই পাড়ের লাখো মানুষের দুর্ভোগ বাড়বে। জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক রোমানুল হক রুমেন বলেন, শহরের ডাকবাংলো সেতু অচল হয়ে পড়ার চাপ বেড়েছে গুদামের সেতুতে। এতে করে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ বেড়েছে। বর্তমানে গুদামের ঝুঁকিপূর্ণ সেতুটি নতুন করে নির্মাণের প্রস্তুতি চলছে, ফলে নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাবে। 8 মাসের বেশি সময় আগে দেবে যাওয়া সেতুটি যদি মেরামত করা হতো তাহলে কিছুটা দুর্ভোগ লাঘব হতো। জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, সেতুটি চলাচলের উপযোগী করতে একটি প্রকল্পের আওতামুক্ত করার প্রক্রিয়া চলছে। এলজিইডি জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানায়, সেতুটি দেবে যাওয়ায় নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট উদ্যোগন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। গুদামের পাশে সেতুর টেন্ডার প্রক্রিয়া শেষ, অচিরে কাজ শুরু হবে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে বিকল্প সেতুর কাজ চলছে।